গণস্বাস্থ্য কেন্দ্র বিশ্বাস করে চিকিৎসা কোনো জটিল কঠিন রহস্যে ঘেরা বিষয় নয়, সব চিকিৎসা সেবা পেতে ডিগ্রিধারী চিকিৎসকের প্রয়োজন হবে এই ধারণাও ভুল প্রমাণ হয় যখন গণস্বাস্থ্য কেন্দ্রের প্যারামেডিক শত শত নারীর সফলতা বিশ্বখ্যাত জনস্বাস্থ্য চিকিৎসা সাময়িকী ল্যান্সেটে স্থান পায় 1975 সালে, সাড়া পড়ে যায় সারা বিশ্বে। জাফরুল্লাহ ভাই তো সবসময় একদম হাইলি শিক্ষিত লোক নেবে এমন না, উনি হলেন কি অল্প জানুক শিখুক, সে মানে একটা মেয়েকে হু WHO-র থেকে লোক এসে দেখছে কী করে পেসেকটমি করে, কী করে ইয়েটা করে ছোট্ট করে অপারেশনটা করে, সেই মেয়ে মূর্খ মেয়ে সিগনেচার করতে পারে শুধু, তাকে ওইটুকু কাটার শিখেছে, সি ডিড ইট, মানে এত অনেস্টলি এত সাহসের সাথে এত বোল্ডলি সে এটা কেটে অপারেশন করে সাকসেসফুলি সেলাই করে দেখাই দিল ওদেরকে, তাক লাগে গেছে। গ্রামীণ মানুষকে জনবলে রূপান্তরে জাদুর কাঠির সন্ধান জানতেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, তাই তো স্বল্প প্রশিক্ষণে নারী প্যারামেডিক শুধু নয়, পেশাজীবী নারী চালক, ঔষধ কারখানার দক্ষ কর্মী কিংবা আগামীর উপযোগী দক্ষ শিক্ষিত জনশক্তি তৈরির প্রেরণার বাতিঘরের নাম গণস্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গণ। স্বাধীনতা যুদ্ধের মৌলিক আকাঙ্ক্ষা ধারণ করে গড়ে ওঠা প্রতিষ্ঠানের নাম গণস্বাস্থ্য কেন্দ্র। সম্পদে, দক্ষতায়, শক্তিতে মহিরুহে পরিণত হওয়া গণস্বাস্থ্য কেন্দ্রের কোনো একক মালিকানা নেই। প্রতিষ্ঠানটি পরিচালিত হয় পাবলিক ট্রাস্টের মাধ্যমে। এখানে প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ছিলেন বিভিন্ন প্রকল্পের সমন্বয়কারী। নিজেকে দাবি করতেন গণস্বাস্থ্য কেন্দ্রের সাধারণ একজন কর্মী হিসেবে। গণস্বাস্থ্য কেন্দ্র এটার পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট, এই ট্রাস্টেড 100% ওন করে ট্রাস্ট, এটা কোনো ব্যক্তির মালিকানা নেই। যত বড় সম্পত্তি থাক জাফরুল্লাহ চৌধুরী করো, জাফরুল্লাহর সাথে কাশেম চৌধুরী অনেকে আছেন, আরও যারা সহযোগী আমরা যারা ছিলাম কারোরই না। উনি শুরুতেই 1972 সালের শুরুতে এটা পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট হিসাবে এটা রেজিস্ট্রি করেছেন, এটা রেজিস্টার চার পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট, সুতরাং এটার মালিকানা নিয়ে কোনো সন্দেহের কারণ নাই, কেউ পাবে না, যারা আছে তারা পাবে না, যারা চলে গেছেন তারা পাবে না, ভবিষ্যতেও কেউ পাবে না। স্বাধীন বাংলাদেশে প্রাথমিক স্বাস্থ্যসেবার আতুরঘরের নাম গণস্বাস্থ্য কেন্দ্র। পথ চলার 5 দশকে এই আতুরঘর রূপান্তরিত হয়েছে রাজধানীর ধানমন্ডি ও সাভারে দুটি বড় হাসপাতালে, এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে আছে 6টি রেফারেল হাসপাতাল, 25টি প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার ও 7টি হেলথ পোস্ট। যে দেশে কিডনির রোগীর সংখ্যা 2 কোটি ছাড়িয়েছে এবং প্রতি বছরই বাড়ছে, সেখানে সুলভ ডায়ালাইসিস সেন্টারের নাম নিতে হলে গণস্বাস্থ্য কেন্দ্রের নগর হাসপাতালে স্থাপিত ডায়ালাইসিস সেন্টারের নাম নিতেই হবে। অতি দরিদ্ররা 500 টাকায়, দরিদ্ররা 600 এবং নিম্ন মধ্যবিত্তরা 700 টাকায় ডায়ালাইসিস করাতে পারেন এখানে। এখানে অল্প পয়সায় আমরা চিকিৎসা নিতে পারতাছি আর সব কিছুই মানে খুবই বেটার, মেশিন, বেড, এদের সেবা, ডাক্তারের সেবা, স্যারের যে আন্তরিকতা, আমাদের জন্য যে চিকিৎসার যে মান খুবই ভালো, অন্য অন্য জায়গার সাথে খুবই ভালো। অল্প পয়সার ভিতরে আমরা যারা মধ্যবিত্ত, যে এই আসলে এই চিকিৎসাটা খুবই ব্যয়বহুল, অন্য অন্য মেডিকেলের যে খরচ কিংবা যে আপনার এই অর্থনৈতিক এই তুলনায় জাফরুল্লাহ স্যার আমাদের জন্য খুবই একটা সহজভাবে জানি আমরা এই কিছুদিন চিকিৎসা করে যেতে পারি, সেইভাবে আর কি আমাদের জন্য পথ খুলে রাখছে। আমরা প্রতিটা জায়গায় আমরা বৈজ্ঞানিক বিশ্লেষণ, আমাদের পেশাদারী অভিজ্ঞতা থেকেই আমরা আমাদের এই সার্ভিসটাকে কীভাবে অ্যাফোর্ডেবল করা যায়, টেকনোলজিটাকে কীভাবে বাংলাদেশে নিয়ে আসা যায়, কীভাবে ওষুধগুলো আগে বিদেশ থেকে আসতো এখন ওষুধগুলো বাংলাদেশে তৈরি হচ্ছে, খুব সিম্পল জিনিস এগুলো আমরা আস্তে আস্তে মানুষকে আমাদের অভিজ্ঞতায় থেকে বলে, যেমন ধরেন এই যে স্যালাইন ব্যাগটা, এটা সাধারণত বাংলাদেশে 1000 ML-এ আসে 1 লিটার, কিন্তু রুগীদের লাগে হচ্ছে 2 লিটার, এটা
আমরা বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোকে বলেছি, এটা সাধারণত কিন্তু অন্য জায়গায় ব্যবহার হয় না, কিন্তু আমি যদি এক লিটারের যেই দাম আর দুই লিটারের দামের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। তা আমরা আগে অন্যান্য জায়গায় দেখবেন তারা এক লিটারের দুটা ব্যবহার করে। আমরা ওই ওষুধ কোম্পানির কাছে গিয়েছি, গিয়ে বলেছি যে আপনারা আমাদেরকে 2000 লিটারের ব্যাগে বানিয়ে দেন। তো তখনই দেখা গেছে যে এই স্যালাইনের খরচটা প্রায় 40% কমে গেছে। জনস্বাস্থ্য কিংবদন্তি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর নিজের কিডনিও ঠিকঠাক কাজ করত না। শেষ কয়েক বছর এই ডায়ালাইসিস সেন্টারেই সপ্তাহে 3 বার ডায়ালাইসিস করিয়েছেন তিনি।